আমি আসার ভয় না আমি আসার আনন্দে কোনটা? বিবাহ আছে আমার পেটে, বিবাহ আছে ওর বিবাহ। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল, সকাল থেকে মেঘ মেঘ ছিল, যদি হওয়ার কথাই ছিল। কি সুন্দর ওয়েদারটা, বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগছে। এই যে আকাশ মেঘলা পুরো, এটা ছাড়া ছাড়া হয়েছে আর কি এখন, কিন্তু এতক্ষণ পুরো বুঝেছিল। আর বাইরের আকাশটা দেখো, গাছগুলো দেখো কি সুন্দর, একদম মানে সবুজে সবুজ হয়ে গেছে। এটা হলো আমাদের দক্ষিণ মুখে একটা বারান্দা, দেখো এই দিক থেকে পূর্ব দিকটা পুরোটাই মেঘ, ওই দিক থেকেই মেঘটা এসেছিল। যাই হোক, দিয়ে এই হলো আমাদের এখানকার অবস্থা। এত সুন্দর হয়েছে, গাছগুলোতে পুরো পাতা গজিয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম খাখা ছিল আগে, তোমাদের একটা যদি ক্লিপস থাকে দিয়ে দেব, এখন সব গাছে পাতা হয়ে গেছে। সকালে মা বসে বসে একটু মোবাইল ঘাঁটছে, আর সঙ্গে রান্নাও করছে। আজকে রান্না হচ্ছে একটু ডাল, এটা মসুর ডাল হচ্ছে, ডাটা আর ই দিয়েছে, হলো লাউ দিয়েছে, এখানে ভাত হয়ে গেছে। আর হয়েছে এক্সট্রা, মানে এটা কি ভাজা গো, কি ভাজা এটা? মূলো ভাজা। এই সিজনে মূলো আছে? মূলো ভাজা। আর এটা আলু, ঝিঙে, তারপরে বেগুন গাঁটি দিয়ে একটা চিংড়ির তরকারি। তো সকালে উঠে বিছনা যথারীতি উঠাইনি আমি, মানে উঠানো হয় না, আমার ভালো লাগে না সকালে উঠে একদম বিছনা উঠাতে, তো এখন গুছিয়ে নেব। ঘর থেকে এত সুন্দর ওয়েদার দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? একদম বাইরেটা সবুজ, ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক হয়ে থাকে তার জন্য সরি, মা ফুল ভলিউমে আর কি মোবাইল ঘাটে প্রতিদিনই, তো ডাইনিংয়ে বসে মোবাইল ঘাটছিল, আমি খেয়াল করিনি, মানে এটা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আমার কাছে আর কি বিষয়টা। তো পরে দেখছি সমস্ত ভিডিওতেই গান হয়েছে, জানি না কপিরাইট খাবে না কি খাবে, তবু আমি দেখব। যাই হলো, আহা কি সুন্দর, একদম সবুজ ফকফক করছে এই দিক দিয়ে, কি যে ভালো লাগছে দেখতে। একদম বিছনা ঝেড়ে ছড়ে ক্লিন করলাম, আর সকালবেলা তো আমাদের একটা মাসি আসে আর কি, সেই মাসি ঘরটা ঝাড় দিয়ে যায়, মুছে যায়, বাসন মেজে যায়, তো সকাল সকাল ক্লিন হয়ে যায় ঘরটা, কোনো রকম অসুবিধা হয় না। গাইস আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান হয়ে আমি একটু রেডিও হয়ে গেছি আর কি, ওই বাড়ি যাবো, মানে আমার শ্বশুর বাড়িতে। বিকাশকে অনেকদিন ধরে বলছি যে যাবো যাবো যাবো, আমাকে নিয়েই যেতে চায় না ওই বাড়িতে আর কি, মানে আমার একটু কাজ পড়ে যাবে বা হয়তো আমার বেশি হয়ে যাবে, আমার পরিশ্রম হয়ে যাবে, ওর জন্য নিয়ে যেতে চায় না। কিন্তু আমি জোর করেই বলছি না আমি এবার যাবো, আমি অনেকদিন যাই না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাইরে ওয়েদারটাও ভালো, তাই আমি ওই বাড়ি যাবো আর কি। তো চল বেরিয়ে যাই। বিকাশ বলছিল আমি নিতে আসি, আমি বললাম না, আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স টোটোতে 5-6 মিনিট লাগে, তো ভাই আবার আসবে, ও ওর বাড়িতে আছে, থাক আমি যাই। তো চলে যাচ্ছি, মা আমাকে এগিয়ে দিতে এসছে, তো টাটা, চলে আসবো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, আজকে আসবো না, 3 দিন থাকবো, তারপরে বাবা বলে কি তোকে যেতে দিতে দিও না, তো থাক এখানে। তো চলো যাই এখন, টাটা, আটকে দাও গেট। জাস্ট পৌঁছালাম আমার আমার শ্বশুর বাড়িতে আর বরের বাড়িতে আর কি। তো এই হলো, অনেকদিন আসি না, অনেকদিন, বহুত দিন হয়ে গেল আসি না, মানে যবে থেকে প্রেগনেন্সি জেনেছি তারপর থেকে আর কি, পরে হয়তো 2 বার এসেছি, তারপরে আর বাবাও আসতে দেয়নি, এও আসতে দেয় না, বলে না তোমার খাটনি হয়ে যাবে, পরিশ্রম হয়ে যাবে, একা থাকবা, কি শরীর খারাপ, আর ইনিশিয়াল স্টেজে যেহেতু একটু শরীর খারাপ থাকতো, খুবই বেশিরভাগ দিনই ভালো থাকতাম না, এখন যেহেতু ভালো আছি, আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে একটু ঘুরে ঘুরে যাই।
খুব পরিশ্রম করেছে, আমি আসবো দেখে। দেখো বিছানা চাদর একদম টান টান করে বিছানো, একদম ফ্লোর টোর ক্লিন করা, শাড়ি দেখ চকচক করে ফেলেছে। দেখো দেখো কি সুন্দর করেছে, উপরেও নিয়ে যাই, চকচকে করে ফেলেছে তো পুরো। এই আমার বেডরুম, সাধের বেডরুম কত পরিষ্কার রাখি, বাবারে বাবা কি রেখেছে, দেখবার মতো পরিষ্কার রেখেছে। আমি আসার ভয় না আমি আসার আনন্দে কোনটা? না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, বিবাহ আছে না? বিবাহ আছে, আমার পেটে বিবাহ আছে, ওর বিবাহ। ফ্যানটা চালাই, হ্যাঁ ও লাইট এটা না, যাই হোক। ব্যালকনিটাও তো খুবই নোংরা হয়, এখন যে বেশ পরিষ্কার। কী দিয়ে পরিষ্কার করেছো, মুছেছো নাকি? এবার তো জলে দিয়ে পড়েছিল তো, তারপর টেনে দিয়েছি এটা দিয়ে, কিন্তু ওটা দিয়ে টেনে দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। যে ভালো লাগছে কি আর বলবো, আমার বাড়িঘর পরিষ্কার করতে খুবই ভালো লাগে। তোমরা যদি আমার মানে অনেক আগের ভিডিও যদি দেখো, মাঝখানে প্রায় এক বছর প্রায় বন্ধ ছিল ভিডিও, তার আগে তো আমি এখানকার অনেক ভিডিও দিতাম আর কি, কাজকর্মে, তারপরে নর্মাল ব্লগ করতাম, তখন হয়তো দেখে থাকবে যে আমি কী টাইপের পরিষ্কার পরিচ্ছন্ন করতাম না করতাম, মানে আমি গোছাতে, ঘর গোছাতে ভালোবাসি। দিয়ে প্রেগনেন্সির পরে তো আমি কিছুই করিনি, দিয়ে ও আসতেও দেয়নি যেহেতু কুকুর করে আমি কাজ করবো বা শরীর খারাপও থাকতে জন্য। বেশ এখন মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে আমারই মনটা খুশি হয়ে গেল, কারণ এটা মানে আমার রুম বলতে পারো, আমারও রুম এটা, মানে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, বেচারাটা কিভাবে ঘুমে একাকার হয়ে আছে, আমি স্নান করে এসেছি, তুই যাও স্নান করে নাও। এই তো জাস্ট নাইটিটা চেঞ্জ করলাম, আর সত্যি কথা বলতে বাপের বাড়িতে একরকম শান্তি আর শ্বশুর বাড়িতে একরকম শান্তি, কারণ বাপের বাড়িতে তো মা কোনো কাজ করতে দেয় না, আর এই বাড়িতে হলে নিজের মতো সব কাজ করে ঘর গোছানো হয়। মা যেটাকে, আমি ছোটোবেলা থেকে মাকে যেটা দেখেছি যে নিজের ঘর নিজে গোছানোটাই প্রেফারেন্স বেশি করে, মানে ভালোবেসে বাসে আর কি, নিজের ঘর নিজে গোছানো। তো এটা আমার ঘর হয়েছে একটা, সেখানে আমি নিজের মতো নিজে থাকি, নিজের মতো নিজে ঘর গোছাই, সেটা একটা আলাদা আনন্দ। যদি অনেক দিন আসা হয় না, মিস করছিলাম ঘরটাকে, আর ওর জন্যই আসলাম আর কি। আর বিকাশ আসতে দিতে চাইছিলই না একদম, তবু আমি জোর করে এসেছি, আর মনে করি যে আমি ভালো করেছি এসে, কারণ মনটা একটু রিফ্রেশিং দরকার ছিল। আমার বাড়িতে বসে মানে ওই বাড়িতে মানে বাপের বাড়িতে বসে আমার একটু ভালো লাগছিলো না, যে প্রেগনেন্সির টাইমে তো বাইরে আমার একটা যাওয়া যায় না, দিয়ে খুব বোর হয়ে গেছিলাম, দিয়ে ভাবলাম না এখন ঠান্ডা ঠান্ডা আছে বাড়ি থেকে ঘুরে যাই। যে আমার রান্নাঘর কতদিন পর দেখছি, খেতে আসলাম আজকে, আমি অতিথি, আমার বাড়ির অতিথি না, আমরা কাঁসার থালায় ভাত খাই, এটা আমার বিয়ের কাঁসার থালা, তো সেগুলোতে ইউ মানে দেয় তো খাওয়ার জন্যই, কিন্তু কেউ তো খায় না, কাঁসার থালে খাওয়াও ভালো, ওর জন্য আমরা ইউজ করে ফেলি আর কি, এটা ভালো করে মেজে ভুষে আর চকচকে হয়ে যায়। তুমিও তো খাও না বলো কাঁসার থালা, মানে খাও তো ভাত নিয়ে বসলাম। আজকে সব বিকাশ রান্না করেছে, আমি তো একটু পরে এসেছি, ওই বাড়ি থেকে খেয়ে দেয় আর কি, দেখলেই তোমরা। বিকাশ করেছে এখানে আলু ভেন্ডি ভাজা, মুগের ডাল করেছে লাউ দিয়ে, আর এখানে রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, না আলু পটল ঝিঙে, দেখেছো আমার বর কত কাজ পারে। এই নিয়ে বলো না যে আমি কিছু পারি না, আমিও পারি বাট করা হয় না এখন, বাট আমার বর অনেক কিছু পারে, আমার বর হলো সুপার হিউম্যান। খেতে আসলাম এখন ঘরে আর কি, সব পর্দা টর্দা টানা রয়েছে, একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে আর পাচ্ছে না। গুড আফটারনুন। তো ঘুমছাতে ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ হলো, বাট কারেন্ট চলে গেছে, কিছু করার নেই, এখন এই অবস্থাতেই থাকতে হবে, মোমবাতি জ্বালিয়েছি এদিকে, আর জানি না কখন কারেন্ট আসবে, কারেন্টটা হঠাৎ করে চলে গেল, দেখি কি হয়। বিকাশ তো গেছে পড়াতে আর কি, আসবে একটু দেরি হবে, বাড়িতে আপাতত আমি একাই আছি, তাই একটু ভয় ভয় করছে, নিজে তালা চাবি দিয়ে আসলাম, দেখি কখন কারেন্ট আসে। কি দারুণ লাগছে বলো মোমবাতির শিখাটা,
এই জাস্ট বিকাশ আসলো, তো দেখো রাতে আর কারেন্ট এখনো আসেনি, কি হয়েছে ট্রান্সফরমারে কি জানি। তা বিকাশ এগ রোল এনেছে আমাদের জন্য রাতের ডিনার, আবার চাউমিন এনেছে, এত কিছু না আনলেও হতো, আমার এগ রোল খেয়ে পেট ভরে যেত। ওই যে পেছনে ঠাকুর ঘরে বাতি জ্বলছে, মানে কি বলবো ওটাকে, কি বলে, প্রদীপ, প্রদীপ জ্বলছে, বাতি জ্বলছে বলছি।